নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ওয়াটারফলস নিয়ে আজকে কিছু কথা বলবো। তো ওয়াটারফলস কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। তো ওয়াটারফলস নিয়ে ক্লাস 9-10 কিন্তু আছে ওয়াটারফলস, কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে ওয়াটারফলস সম্পর্কে জানতে গেলে একটু ডিটেলসে জানতে হবে। ওয়াটারফলস কী তোমরা জানো? যে ওয়াটারফলস হলো যখন কোনো জলধারা উপর থেকে, মানে কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ঢালের পরিবর্তনের কারণে, অর্থাৎ ব্রেক অফ স্লোপ হবে বা স্লোপ চেঞ্জের কারণে যখন উপর থেকে নিচের দিকে পড়বে, তখন তাকে বলবো কিন্তু আমরা জলপ্রপাত। তাহলে জলপ্রপাত কি? কোনো জলধারা উপর থেকে নিচের দিকে ব্রেক অফ স্লোপ বা স্লোপ চেঞ্জের কারণে পড়বে, তখন তাকে কিন্তু আমরা বলবো ওয়াটারফলস। কিন্তু ওয়াটারফলস বিভিন্ন কারণে সৃষ্টি হয়। একটা কারণ কি? সেটা হচ্ছে আমরা জানি যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ইউ আকৃতির উপত্যকা তৈরি হয়। সেই ইউ আকৃতির উপত্যকা মানে প্রধান হিমবাহ উপত্যকা হয়, প্রধান হিমবাহের জন্য প্রধান হিমবাহ উপত্যকা গভীর হয়, কিন্তু যেগুলো উপহিমবাহ থাকে সেগুলো বেশি একটা ক্ষয় করতে পারে না, তার গভীরতা কম থাকে, অর্থাৎ প্রধান হিমবাহের উপরের দিকটায় থাকে। এর ফলে ওই উপহিমবাহ গলে গেলে যে নদীগুলো সৃষ্টি হয় সেগুলো উপর থেকে নিচের দিকে এসে পড়ে, এরপর একটা ব্রেক অফ স্লোপ তৈরি হয়, জলপ্রপাত তৈরি হয়। আবার নদীর পুনর্জীবন লাভের ফলে নিকবিন্দু তৈরি হয়, সে নিকবিন্দুতেও কিন্তু জলপ্রপাত তৈরি হয়। তার কারণ, নিকবিন্দুতে নদী যখন নতুন করে ক্ষয় করে তার উপত্যকা অনেক গভীর হয়, কিন্তু পুরনো উপত্যকা অতটা গভীরতা থাকে না, নতুন উপত্যকার উপরে থাকে পুরনো উপত্যকা। এর ফলে একটা ব্রেক অফ স্লোপ তৈরি হয়, ঢালের পরিবর্তন দেখতে পাওয়া যায়, এর ফলে কিন্তু নিক পয়েন্টও জলপ্রপাত দেখতে পাওয়া যায়। আবার কি হয় না, মালভূমির প্রান্ত দেশে যেখানে মালভূমি থেকে নদীটা সমভূমির দিকে এগোচ্ছে, সেখানেও ঢালের পরিবর্তন হয়, সেখানেও কিন্তু জলপ্রপাত তৈরি হতে দেখা যায়। আবার কঠিন আর কোমল শিলার পাশাপাশি অবস্থানের কারণেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে, কারণ কঠিন শিলা কম ক্ষয় পাবে, কোমল শিলা বেশি ক্ষয় পেয়ে একটা ঢালের পরিবর্তন দেখতে পাওয়া যাবে, তখন কিন্তু জলপ্রপাত তৈরি হতে পারে। এবার এতগুলো কারণ বললাম, এতগুলো কারণের মধ্যে সবচেয়ে যেটা বলার, প্রথমে বলেছিলাম যে হ্যাঙ্গিং ভ্যালিতে জলপ্রপাত তৈরি হয়, এর উদাহরণ কি আছে? ইয়োসপেট ওয়াটারফলস আমেরিকার আছে, আমাদের কুবের জলপ্রপাত আছে, গাড়োয়াল হিমালয় দেখতে পাওয়া যায়, এটা হ্যাঙ্গিং ভ্যালিতে হয়, ঝুলন্ত উপত্যকা বরাবর। আবার মালভূমির প্রান্ত দেশে দেখতে পাওয়া যায় কোথায়? ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর জোনহা জলপ্রপাত, জোনহা জলপ্রপাত কিন্তু তোমার মালভূমির প্রান্ত দেশে তৈরি হয় একটা জলপ্রপাত। আবার যদি চলে যাই আমরা নিক পয়েন্টে, কী তৈরি হয়? নিক পয়েন্টে হচ্ছে ঝাড়খণ্ডেরই হুড্রু জলপ্রপাত নিক পয়েন্ট, এগুলো কিন্তু লিখতে হবে, এগুলো না লিখলে নম্বর হবে না। আবার কি, আবার হচ্ছে তোমার কোমল শিলার কঠিন শিলার পাশাপাশি অবস্থানের জন্য কোমল শিলা বেশি ক্ষয় পাবে, যেমন আমাদের নায়াগ্রা জলপ্রপাত, সুদৃশ্যতম জলপ্রপাত পৃথিবীর, কানাডার নায়াগ্রা জলপ্রপাত কিন্তু এটা একটা ওই কঠিন আর কোমল শিলার পাশাপাশি অবস্থানের জন্য সৃষ্ট একটি জলপ্রপাত। এই হলো জলপ্রপাত সৃষ্টির বিভিন্ন দিকগুলো বললাম। এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জলপ্রপাত এর অনেকগুলো ক্লাসিফিকেশান হতে পারে। কী কী ক্লাসিফিকেশান হতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো একটা গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশান হচ্ছে যে লেডস ওয়াটারফল। লেডস ওয়াটারফলটা কি? না, লেডস ওয়াটারফলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জলটা উপর থেকে নিচে ভার্টিক্যালি পড়বে, একটা খাড়া ঢাল থাকবে পাহাড়ের, উল্লম্ব খাড়া ঢাল, সেখান থেকে জলটা পড়বে এবং সামান্য টাচ থাকবে পাহাড়ের গা বরাবর, সামান্য টাচ থাকবে পাহাড়ের গায়ে, সেই পাহাড়ের যে খাড়া ঢাল সেখানে সামান্য স্পর্শ করবে জলধারাটা, তখন তাকে আমরা বলবো এই লেডস ওয়াটারফল। আচ্ছা, এটা একটা ভাগ গেল। এবার আর একটা আছে প্লাঞ্জ। প্লাঞ্জ কি? যখন জলপ্রপাতের জল খুব দ্রুত বেগে যাবে এবং উল্লম্বভাবে পড়বে এবং কোনোরূপ টাচ করবে না, কিন্তু তার গাকে টাচ করবে না, জলটা যখন পড়বে উপর থেকে নিচের দিকে, তখন কিন্তু ওই বেড রক
গায়ের যে শিলাটা সেটাকে টাচ করবে না, উপর থেকে ডাইরেক্ট এসে নিচে পড়বে, তখন তাকে প্লাঞ্জ ওয়াটারফল বলবো। আর একটা হচ্ছে পাঞ্চবোল ওয়াটারফলটা কি, যখন কি হবে জল একটা বিশাল বড় পুলের মধ্যে, বিশাল বড় পুল বড় জলাশয়ের মধ্যে, গোলাকার বা বড় জলাশয়ের মধ্যে গিয়ে জলটা, বা বিশাল বড় ওই বাটি, বিশাল বড় পাঞ্চবোল মানে কি বড় একটা বাটির মতো দেখতে জলাশয়, সেখানে গিয়ে জলটা এসে পড়বে, তখন তাকে বলছে পাঞ্চবোল। হর্সটেল ওয়াটারফল, যখন জলগুলো কি হবে বেশিরভাগ ক্ষেত্রেই পাহাড়ের গা বরাবর টাচ করে নামতে থাকবে নিচে, তখন তাকে বলবো হর্সটেল, টাচ করতে করতে নামতে থাকবে, কিন্তু জলের ধারাটা হবে খুব সূক্ষ্ম ধারা, এবং কিন্তু ওই শিলাস্তরকে স্পর্শ করতে 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 নামতে থাকবে, তখন হর্সটেল। আরও কি জলপ্রপাত আছে, আরও জলপ্রপাত হচ্ছে কাস্কেট জলপ্রপাত। কাস্কেট জলপ্রপাত অনেকগুলো ধাপে ধাপে নামতে থাকবে, শিলায় অনেকগুলো ধাপ থাকবে, সে ধাপ বরাবর একটা ধাপ শেষ হবে আর একটা ধাপ শেষ হবে, ধাপে ধাপে যখন জলধারা নামবে তখন হচ্ছে কাস্কেট। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে মাল্টি স্টেপ বা স্টেয়ারকেস। স্টেয়ারকেসটা কী হবে, একটা ধাপ শেষ হলো, আবার কিছুটা নদীটা প্রবাহিত হলো, আবার ধাপ শুরু হবে, আবার কিছুটা সমানভাবে নদীটা প্রবাহিত হলো, আবার একটা ধাপ, কয়েক কতগুলো ধাপ শুরু হবে, এইভাবে অনেকগুলো ধাপ যদি একটা সিরিজের আকারে থাকে পরপর, তাহলে একটা ধাপ শেষ, কয়েকটা ধাপ থাকবে, আবার নদী প্রবাহিত হবে, আবার কয়েকটা ধাপ থাকবে, আবার নদী প্রবাহিত, তখন তাকে বলছে মাল্টি স্টেপ বা স্টেয়ারকেস জলপ্রপাত। ক্যাটারাক্ট জলপ্রপাত কাকে বলবো, ক্যাটারাক্ট জলপ্রপাত হচ্ছে যখন অনেক জল, কোনো নদী অনেক জল নিয়ে যখন নিচের দিকে পতিত হবে, তখন তাকে ক্যাটারাক্ট, বিপুল পরিমাণ জলরাশি নিয়ে প্রবাহিত হবে। আর একটা আছে কি সেগমেন্টেড, সেগমেন্টেড ওয়াটারফলস হচ্ছে এটা যখন যখন নিচে পতিত হবে না, কয়েকটা ভাগে ভাগ হয়ে পতিত হবে, তখন তাকে বলছি সেগমেন্টেড। আর একটা আছে মাউলিং ওয়াটারফল, এটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা গ্লেসিয়ারের মধ্যে যখন দেখতে পাওয়া যাবে তখন তাকে বলছি মাউলিং ওয়াটারফলস। এইভাবে আমরা ওয়াটারফলসের ক্লাসিফিকেশন করতে পারি। এখানে গুরুত্বপূর্ণ যে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো যে অ্যাঞ্জেল যে ফলস আছে ভেনেজুয়েলার, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে টলেস্ট ওয়াটারফলস হচ্ছে অ্যাঞ্জেল, এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এর উচ্চতা 979 মিটার, টলেস্ট ওয়াটারফলস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাঞ্জেল। আচ্ছা, এইখানে আরও কয়েকটা জিনিস, সেটা হলো ভারতের কয়েকটা গুরুত্বপূর্ণ জলপ্রপাত রয়েছে, যেমন ভারতে রয়েছে যোগ জলপ্রপাত আছে শরাবতী নদীর উপর, আবার ভারতের ইন্দ্রাবতী নদীর উপর চিত্রকূট জলপ্রপাত, যেটা ভারতের সবচেয়ে সুদৃশ্যতম জলপ্রপাত, জলপ্রপাত মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়, ভারতের নায়াগ্রাও বলা হয়, এরকম কয়েকটা জলপ্রপাতের নাম কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তো জলপ্রপাত সম্পর্কে এই অবধি, যদি কোনো কারো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টস করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।